মশলাটা বানানোর জন্য দুটো পেঁয়াজ, একটা টমেটো আর কিছু পরিমাণ রসুন আমি মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। মশলা ব্লেন্ড হয়ে গেল, দু টেবিল স্পুন তেল দিলাম, কিছুক্ষণ ওয়েট করো, বলবো না কিছু কেন তো বুঝবে না, ই করে সব বুঝবে, দেখিয়ে দেবো আপনি কি মশলা দিচ্ছ। একটা শুকনো লঙ্কা, ভালো করে আবার এই পেস্টটা এটা এর মধ্যে মিক্সির থেকে পেস্ট করে এটা কি করলো, এটা মিডিয়াম করে দিল, লো করে দিল গ্যাসটা, তারপরে এই যে পেস্টটা ওটা এর মধ্যে ঢেলে দিল, তারপরে আমি যদি জল দিয়ে ঝাঁপিয়ে আবার ওটাকে হাত ধুয়ে দিতে হবে, এবার এটা কিন্তু ভাজা হবে, ভাজা হবে, এবার এটা কিছুক্ষণের জন্য ভাজা হবে। নুন, তারপরে হলুদ, তারপরে লাল লঙ্কা গুঁড়ো আর ধনে পাউডার, জিরের পাউডার, জিরের পাউডার, এটা ব্যবহার করছি আমি, ভালো করে এটা ম্যারিনেট করে নিতে হবে, ম্যারিনেটটাকে কষাতে হবে যাতে কাঁচা মশলার গন্ধ না আসে। একটু মিষ্টি দিতে হবে, একটু মিষ্টি কালারটাও ভালো আসে, স্বাদ অনুসার স্বাদের জন্য। আপনারা চাইলে এর মধ্যে ছোলে মশলাও দিতে পারেন, ছোলাগুলো ভালো করে মারিয়ে
স্টক করে দেন। এরপরে এর মধ্যে একটু ধনে পাতা মিশিয়ে দিতে হবে। কথাগুলো কেটে দিস কেন? ও ছোলা সবাই রান্না করবে। এখন এটা আরো কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হবে, গ্যাসটা লো করতে।